পূজো হলো বারোয়ারি। পূজোর আনন্দে সকলে হয়ে ওঠে জমজমাটি। উত্তর কলকাতায় 24 আওয়ার্স টিভির টিম পৌঁছে গেল টালা প্রত্যয়ন পার্কে। বিচারক মণ্ডলীর বিচারে এবারে তারা পেয়ে গেল সেরা ব্যবস্থাপনার পুরস্কার। দীপঙ্কর চৌধুরীর রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। নমস্কার শারদ, শুভেচ্ছা নিয়ে আজকে আমরা এসে পৌঁছেছি টালা পার্ক প্রত্যয়নে। এখানে জানেন যে প্রত্যেক বছর কিছু না কিছু নতুনত্ব করার চেষ্টা করে, এবছরও করোনা পরিস্থিতিতে এই ক্লাব নতুনত্ব কিছু ছোঁয়া রেখেছে। আসুন এই ক্লাব কর্তৃপক্ষে যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলে নিই এবং এখানকার এবছরের থিম এবং এবছরের মায়ের সত্যি কথা বলতে মায়ের একটি বিশেষত্ব রয়েছে সেই নিয়ে একটু আমরা জেনে নেব। দাদা আপনার নাম কি? একদিনে তাদেরকে মানে ঠাকুর দেখানো থেকে এলইডি টিভিতে ঠাকুর দেখানো থেকে আরম্ভ করে সব কিছু খাওয়া দাওয়া সব কিছু ব্যবস্থা করা। আর আপনারা দেখতে পাচ্ছেন মণ্ডপের ভেতরে আমাদের যে প্রথমে স্টার্টিং থেকে শুরু হয়েছে যেটা সেটা হয়েছে যে আমরা একটা বাঁধনের মধ্যে আছি, যে একটা এই যে 4-5 মাস প্যান্ডেমিক সিচুয়েশান চলছে সেই সিচুয়েশানের ওপর বেশ করেই আমাদের মণ্ডপ এবারে সজ্জা এবং যাও এবং শেষমেশ আপনারা যে পোর্শন দেখতে পাচ্ছেন ওপর দিকটা বুঝতে পারবেন যে সর্বশেষে মায়ের সংস্পর্শে এসে আমাদের শান্তি বা আমাদের মানে নিঃশ্বাস দিতে পাচ্ছি আমরা মায়ের মায়ের স্মরণাপন্ন হয়ে শেষ পর্যন্ত আমরা যদি নিউ নর্মালের দিকে যেতে পারি সেটাই আমাদের হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। আপনারা পেছন দিকে দেখতে পাচ্ছেন যে আমাদের জয়েন্ট স্কিল লাগানো হয়েছে এই কারণে যে একটা আমাদের যে মাতৃ প্রতিমা তার অবয়বের কিছুটা পোর্শন যেগুলো পাজেলের মাধ্যমে দেখা যাচ্ছে যে মা আমাদের কাছে কিছু সময় ক্ষণস্থায়ী হচ্ছে আবার কিছু সময় আবার আসছে। এই ব্যবস্থাটা বোঝানোর জন্য মাকে আমরা সবসময় ঠিক মতো পাচ্ছি না, এই যে ক্ষণস্থায়ী আমাদের যে একটা ব্যবস্থার মতো চলছি আমরা জন্যই অবস্থাটা বোঝানো হচ্ছে। আমার নাম অভিজিৎ বসেন। অভিজিৎ তো আপনাদেরকে সব কিছুই বুঝিয়ে বললো পুজোর ব্যাপারে, নতুন করে কিছু আমাদের বলার নেই। আমরা যে লোকহিত যে মানুষের জন্য চেষ্টা করছি করার জন্য সেটাই করছি। আপনি আমাদের বিচার মন্ডলীর তরফ থেকে রয়েছেন, তো কি মনে হচ্ছে এই পুজো পেতে? ভালো লেগেছে আর থিমটা খুব ভালো যা ওরা ওনারা বলেছেন, থিমটা খুব ইন্টারেস্টিং থিম লাইক দে সেড ইন ব্রিফ, খুব ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি নাইস থিম, ভেরি নাইস। হ্যালো 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 মহিপুর, তোমার কেমন লাগলো? আমার তো খুব ভালো লাগলো এখানে এসে, ফার্স্ট অফ অল আমার খুব মানে এটা লোকালিটির মধ্যেই পুজো, ইউনিক ফিল করেছে এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যেও। আপনারা যাতে বাড়িতে বেরোতে না হয় আমরা চাইছি পুজোর প্রত্যেকটা সিচুয়েশন যাতে আপনারা তুলে দেখাতে পারি, সেই জন্য আমাদের আপ্রাণ চেষ্টা। স্টে হোম স্টে সেফ, ওয়াশন 24 আওয়ার্স টিভি। শুনলেন তো আমাদের বিচার মন্ডলী এবং এখানকার পুজোর থিম দেখে আমাদের 24 আওয়ার্স চ্যানেলের পক্ষ থেকে আমরা একটি সেরা পুজো হিসেবে আমরা বিবেচনা করলাম, তাই আমরা এই ক্লাব কমিটিকে আমাদের চ্যানেলের তরফ থেকে পুরস্কৃত করব। তাই আমরা সবাইকে আহ্বান জানছি এখানে আসে আইসি পুরস্কারটা গ্রহণ করার জন্য। Thank you.
তালাপাড় প্রত্যেককে আমাদের 24 আওয়ার চ্যানেলের পক্ষ থেকে সেরা পূজো হিসেবে বিবেচনা করে আমরা প্রাইজ তুলে দিচ্ছি এই ক্লাবের কর্তৃপক্ষকে। আসুন সবাই মিলে করতালি দিয়ে আমরা সম্মাননা করব। কেমন লাগছে দাদা এত পরিশ্রম, তারপরে এই করোনা পরিস্থিতিতে একটা প্রাইজ জিতে নেওয়া কেমন লাগছে? প্রাইজ জিততে কার না ভালো লাগে, সকলেরই ভালো লাগে। এখন বলতে গেলে ষষ্ঠী ক্রস করে আমরা সপ্তমীতে চলে গেলাম, মাঝরাত তিথির হিসেবে পুরোপুরি সপ্তমী। তো সপ্তমীর ঘোড়ায় যদি আমরা পদক পাই, প্রাইজ পাই, পুরস্কার পাই, করোনা কাল কি বলে শরৎকাল সব কিছু ক্রস করে এখন বর্ষাকাল এসে গেছে, এই অবস্থায় পেয়ে পুরস্কার পেয়ে সত্যি আমরা অনুপ্রাণিত। আর কিছু না হোক আমরা মার কাছে কৃতজ্ঞ যে এই এত প্যান্ডামিক সিচুয়েশন ভয়াবহ পরিস্থিতিতেও আমরা এতটা আয়োজন করতে পেরেছি। আর আপনারা পুরস্কার দিয়ে সেটা তো আমরা অনুপ্রাণিত করবো, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনি এই ক্লাবকে সেরা পুজো হিসেবে বিবেচনা করলেন, মন্ডপের দিক থেকে প্রতিমার দিক থেকে কি বলবেন? First of all, I would like to thank everybody and all the members of here, because the main was the concept of the goddess herself said. So that is the reason we thought that we should be coming. থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা টালাপাড় প্রত্যয় এসে সত্যি যদি আমরা এখানে না আসতাম তাহলে হয়তো আপনাদের এই সৌন্দর্যটা আপনাদের দেখাতে পারতাম না। আজকে এই করোনা পরিস্থিতিতে মহামান্য হাইকোর্টের নির্দেশে যারা বাড়ি থেকে বেরোতে পারছেন না তারা আমাদের ক্যামেরার মাধ্যমে, আমাদের চ্যানেলের মাধ্যমে, টিভির মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা বাড়িতে বসে এই পুজোকে উপলব্ধি করুন এবং এত সুন্দর একটি দৃশ্য আপনারা টিভির মাধ্যমে আপনারা দেখতে পাবেন। আমরা এই ক্লাবকে সম্মানিত করে আমরা নিজেই খুব গর্বিত মনে করছি, তাই আমরা আরেকবার ক্লাব কর্তৃপক্ষের সবাইকে ধন্যবাদ জানাবো। আমরা চাইবো আগামী বছর আরও নতুন নতুন আরও ভালো কিছু তারা করুক এবং মানুষের কাছে আরও নতুন জিনিস তুলে ধরার চেষ্টা করুক, যাতে মানুষ আরও অনুপ্রাণিত হয়, তারা প্রত্যয় যেভাবে মানুষের ভিড় বাড়ে ভিড় যেন আরও দীর্ঘায়িত হোক এই কামনাই করবো। ক্যামেরায় আজরা সেনা দীপঙ্কর চৌধুরী, রিপোর্ট 24 আওয়ার্স টিভি, কলকাতা।